একাদশ সংসদ বহাল থাকা অবস্থায় নতুন সংসদ সদস্যদের শপথ ও সরকার গঠন অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দাবি করেন, ভয় ও আতঙ্কে দ্রুত ক্ষমতা নবায়নের শপথ নিতে গিয়ে আওয়ামী লীগ আইন কানুন লঙ্ঘন করেছে। সংবিধান লঙ্ঘন করে আওয়ামী লীগ দেশে জঙ্গলি শাসন কায়েম করেছে বলে অভিযোগ তার। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে মন্তব্য করে একদফার আন্দোলন বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান রিজভী। সংসদ না ভেঙেই সংসদ সদস্যরা শপথ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই সেট এমপি থাকার দায়ভার রাষ্ট্রপতিরও। এমন অবস্থায় সর্বোচ্চ আদালতের দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের এখতিয়ার আছে বলেও দাবি করেন রিজভী আহমেদ। একাদশ নিশিরাতের ভোট ডাকাতির সংসদের মেয়াদ সমাপ্ত হওয়ার কথা 29শে জানুয়ারি। যেহেতু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেননি, তার মানে 29শে জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদের যারা সংসদ সদস্য ছিলেন তারা সংসদ সদস্য হিসেবে আছেন। এটি একটি চরম সাংবিধানিক লঙ্ঘন। জনগণের প্রত্যাশা, শেষ আশ্রয়স্থল আদালত তাদের যুগান্তকারী ভূমিকা নিতে পারে। এই সংবিধান বহির্ভূত যে সরকার গঠন করা হয়েছে, যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, যেভাবে নির্বাচন হয়েছে একতরফা, এগুলো সবগুলো বিবেচনায় নিয়ে উচ্চ আদালত এটা বাতিল করে দিতে পারেন, সেটি তার ক্ষমতা আছে।